আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সর্বোচ্চ 665 জন, মোট মৃতের সংখ্যা 177। করোনা পরিস্থিতিতে অনিশ্চয়তায় দেশে প্রায় 4.5 কোটি শিক্ষার্থী, বিশেষ পরিকল্পনা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ডের জন্য নাইকোর অবহেলায় দায়ী আন্তর্জাতিক আদালতের রায়, বাংলাদেশ পেতে পারে $1 বিলিয়ন ক্ষতিপূরণ। এবং নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার, অবৈধ অনুপ্রবেশের মামলায় তোলা হল যশোরের আদালতে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 665 জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। একই সাথে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 9000 ছাড়ালো। মোট আক্রান্ত হয়েছে 9455 জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 2 জন। এ নিয়ে মারা গেলেন 177 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। করোনা অনিশ্চয়তায় পড়েছে দেশের প্রায় 4.5 কোটি শিক্ষার্থী। সেপ্টেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম। অনিশ্চয়তায় HSC পরীক্ষা, গণপরিবহন চালু হলে দেয়া হবে SSC-র ফলাফল। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক। এই অবস্থায় বিশেষ পরিকল্পনা নেওয়ার পরামর্শ শিক্ষা বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। বন্দি জীবনে আনন্দ খোঁজার চেষ্টা করছে শিশুরা, কখনো ঘরে বসে খেলে, কখনো বা টিভি দেখে, কেউ আবার ঘুড়ি উড়িয়ে একঘেয়ামি কাটাবার চেষ্টা করছে। করোনার কারণে তাদের শিক্ষা জীবনে দীর্ঘ বিরতি, সহসায় তা শেষও হচ্ছে না। পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বরের আগে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, হচ্ছে না HSC কিংবা স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষাও। তবে বছর শেষের শিক্ষা ক্যালেন্ডার ঠিক রাখার ছক তৈরি করছে শিক্ষা বোর্ড। SSC পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ আমরা শেষ করেছি। গণপরিবহন চালু হলেই এটি সংগ্রহ করতে পারবো, এরপরে 20 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রদান করতে পারবো। আগামী যে পরীক্ষাগুলি আছে, বিশেষ করে JSC পরীক্ষা কিংবা 2021-এর SSC এবং SSC পরীক্ষা, এই পরীক্ষাগুলির উপরে এই দীর্ঘ বন্ধ কী প্রভাব পড়বে সেটি নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এবং বিজ্ঞজনের মতামত নিয়ে নিশ্চয়ই দীর্ঘমেয়াদী একটি সমাধানের পথ খুঁজে পাব। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে সার্ভিস চার্জ আদায় করা হচ্ছে, নেওয়া হচ্ছে বেতনও। আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অনুরোধ জানিয়েছি যেন এ সময়ে অভিভাবকদের নিকট থেকে বেতন নেওয়ার জন্য চাপ প্রয়োগ না করে। করোনার ছুটিতে সংসদ টিভির মাধ্যমে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়া হচ্ছে, তবে এর মান নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। শিক্ষা বিষয়ে যেগুলো করানো হচ্ছে টিভি, অনলাইন অথবা মোবাইল ফোনেও, সেগুলোর মানটা যেন যতটুকু সম্ভব নিশ্চিত করা যায়। পরিকল্পনা আমাদের করতেই হবে, আশু তো আছি মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী, যেদিন স্কুল খুলবে সেদিন যেন আমরা মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদেরকে স্কুলে আনতে পারি, তাদের লেখাপড়ার যে গ্যাপটা হয়ে গেছে সেটা যেন ন্যূনতম জায়গায় থাকে। তবে শুধু শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিক্ষকের উপর নির্ভর না থেকে বাড়িতেও সন্তানদের লেখাপড়া তদারকির পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস নারায়ণগঞ্জে প্রাণ কেড়ে নিয়েছে আরও 2 জনের। এ জেলাতে এ ভাইরাসে মোট 48 জনের মৃত্যু আর আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1026-এ। করোনা উপসর্গ নিয়ে বরিশালে মারা গেছে এক নারী। এছাড়া প্রায় সব জেলাতেই আক্রান্তের সংখ্যা বাড়ার খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি জানাচ্ছেন মইনুল আহসান। নারায়ণগঞ্জে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। নতুন করে 2 জন প্রাণ হারানো সহ 25 জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ জেলাতেই 48 জনের মৃত্যু সহ আক্রান্ত হয়েছে 1026 জন। তবে আশার কথা, এরই মধ্যে সুস্থ হয়েছেন 52 জন। শিল্পাঞ্চলে 300 গার্মেন্টস চালু হওয়ায় শহরে জনসমাগম বেড়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 40 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। আর বরিশাল বিভাগের 3 জেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে 6 জন। সিলেটে 1 নার্স সহ আরও 4 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজে 94 জনের নমুনা পরীক্ষার পর তাদের শনাক্ত করা হয়। ঠাকুরগাঁয়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও 3 জন। জেলা সিভিল সার্জন জানিয়েছেন আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। আক্রান্তরা নারায়ণগঞ্জে কাজ করতেন। খুলনায় 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। খুলনার সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ জানান, আক্রান্ত 2 নারী গার্মেন্টস কর্মী। নারায়ণগঞ্জ থেকে খুলনার নিজ গ্রামে আসার পর তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়। জামালপুরে নতুন করে আরও 7 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 74 জনে। নতুন আক্রান্তদের মধ্যে সহকারী কমিশনার, 5 স্বাস্থ্যকর্মী ও নারায়ণগঞ্জ ফেরত 1 জন রয়েছে। ময়মনসিংহে 1 নার্স সহ 4 স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে হাসপাতালে কর্মরত 31 চিকিৎসক, 60 স্বাস্থ্যকর্মী ও স্টাফ আক্রান্ত হয়েছেন। রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষা সরঞ্জাম ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। এ নিয়ে হাসপাতালের প্রধান ফটকে বিক্ষোভ করে 4th শ্রেণীর কর্মচারীরা। এরই মধ্যে সেখানে কয়েকজন ডাক্তার ও কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালটি লকডাউন করা হয়েছে। অস্থায়ী ক্যাম্প খুলে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। শেরপুরে করোনা আক্রান্ত 1 ডাক্তারসহ 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এরা হলেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 1 চিকিৎসক ও 1 মালি। এটিএন বাংলায় সংবাদ প্রচারের পরিপ্রেক্ষিতে 1 সপ্তাহ প্রায় স্থবির থাকার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেত্রকোনার জেলার রোগীদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। 197 জনের নমুনা পরীক্ষায় 9 জন করোনা রোগী পাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত নেতা জানাজায় অংশ নেওয়া 3 উপজেলায় 8 গ্রামের বাসিন্দাদের 14 দিনের হোম কোয়ারেন্টিনে নির্ধারিত সময় শেষ হয়েছে। এদের মধ্যে কারো করোনার লক্ষণ আছে কিনা তা জানার জন্য গ্রামবাসীদের স্বাস্থ্য ও নমুনা পরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। জয়পুরহাটে 1,500 অসচ্ছল আনসার ও ভিডিপি পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনাভাইরাস প্রাদুর্ভাব কাল দীর্ঘ হলে প্রত্যেক জেলায় এর নমুনা সংগ্রহ পরীক্ষার ব্যবস্থা করবে সরকার। এর জন্য সব জেলায় RT-PCR মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। জামালপুর সার্কিট হাউসে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধে নিয়োজিত এইসব সম্মুখ যোদ্ধাদের সাধুবাদ জানান তথ্য প্রতিমন্ত্রী। সরকার তাদের পাশে থাকছে বলেও জানান তিনি। গার্মেন্টস খোলা থাকে কর্মস্থলে যোগ দিতে টাঙ্গাইলের বিভিন্ন স্থান থেকে নানা উপায়ে ঢাকায় আসছে পোশাক কর্মীরা। গত কয়েকদিনের মতো আজও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অসংখ্য মানুষের উপস্থিতি দেখা যায়। গণপরিবহন বন্ধ থাকায় কখনো পায়ে হেঁটে, কখনো রিক্সা, ভ্যান সহ বিভিন্ন উপায়ে ঢাকার পথে শ্রমিকরা। তারা জানান কারখানা থেকেই কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে তাদের। শেরপুরে করোনা পরিস্থিতিতে ঘরে থাকার কারণে কর্মহীন হওয়া দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদের হুইপ আতিউর রহমান আতিক। শেরপুর আতিউর রহমান মডেল গার্লস ইনস্টিটিউট চত্বরে 300 জনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এর সম্ভব সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, লবণ ও সাবান। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদস্যদের বরাদ্দকৃত রেশন থেকে সাভারের পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনী অসহায় মানুষের পাশে থাকবে বলে এ সময় জানানো হয়। করোনার প্রভাবে কর্মহীন রিক্সা ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সিটি মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। শহরের বরিশাল রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিস চত্বরে 5 শতাধিক কর্মহীন রিক্সা ও ভ্যান চালকদের ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, তেল সহ ইফতার সামগ্রী দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতারা। এ সময় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
কুমিল্লায় লকডাউনে আটকা পড়া শ্রমিকদের বিশেষ ব্যবস্থাপনায় পাঠানো হলো তাদের এলাকা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় তিনটি বাসে 135 জন শ্রমিককে তাদের এলাকায় পাঠানো হয়। সাময়িক দূরত্ব বজায় রেখে জীবাণুনাশক স্প্রে করে বাসে উঠানো হয় তাদের। থার্মাল স্ক্যানার দিয়ে নির্ণয় করা হয় তাপমাত্রা, দেওয়া হয় মাস্ক ও শুকনো খাবার। এর আগে তিন দফায় 261 জন আটকা পড়া শ্রমিককে নিজ এলাকায় পাঠানো হয়। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণের জন্য কানাডিয়ান কোম্পানি নাইকোকে দায়ী করে রায় দিয়েছে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক আদালত ইক্সিড। ওই বিস্ফোরণে গ্যাস ক্ষেত্র, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে ক্ষতি মিলিয়ে $1 বিলিয়ন ক্ষতিপূরণ পেতে পারে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছাতক গ্যাস ক্ষেত্রের বিস্ফোরণের জন্য নাইকোর কাছে ক্ষতিপূরণ চেয়ে ইক্সিডে মামলা করে বাংলাদেশ। ফজল আবি রিপোর্ট। অনুসন্ধান কূপ খননকালে 2005 সালের 7 জানুয়ারি দুই দফা বিস্ফোরণ ঘটে ছাতকের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে। ওই দুর্ঘটনার জন্য কানাডিয়ান কোম্পানি নাইকোর কাছে 746 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে পেট্রোবাংলা। ক্ষতিপূরণ দিতে অস্বীকার করায় 2010 সালে ইক্সিডে মামলা করে বাংলাদেশ। দীর্ঘ যাচাই বাছাই ও শুনানি শেষে ওই দুর্ঘটনার জন্য নাইকোকে দায়ী করে রায় দিল আন্তর্জাতিক এই আদালত। অনলাইন সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, ক্ষতিপূরণের পরিমাণ $1 বিলিয়ন কাছাকাছি হবে। এখন আমরা আরো দেখতে যাব বলতে কি, আমরা পরিবেশের উপর দীর্ঘমেয়াদি যে ক্ষতিগ্রস্তটা হবে এবং তা হয়ে আসছে 10 বছরে, তো অনেক জায়গায় অনেক ডেটা রাখা হয় নাই। এটাগুলো আমরা যেহেতু 16 সালের পরের থেকে হয়তো কিছু কিছু ডেটা আমাদের আছে, কিন্তু তার আগে ডেটা ওরকম ভাবে রাখা হয় নাই। তো এই ডেটাগুলো নিয়ে আমরা হয়তো আমরা এক্সিডে আবার ফিরে আমরা দাবি করবো। এ সময় মামলার আইনজীবী জানান, ইক্সিডের রায়ের ফলে নাইকোর দাবি করা পাওনা পরিশোধ করতে হবে না বাংলাদেশকে। এছাড়া ব্লক 9 বা কুমিল্লার নাইকোর সম্পত্তি বাংলাদেশ নিয়ে নিতে পারবে। নাইকোর সমস্ত অ্যাসেটস, বাংলাদেশের যা সম্পত্তি আছে ব্লক 9 ওইটার মধ্যে পড়ে, ওইটা কিন্তু সিজ করা আছে। তো এই আমরাও আগে ওনারাও বলছে যে নাইকোর ব্লক 9 এর ছাড়া আর তো কোনো ওদের এখানে সম্পত্তি নাই, তো আমরা যে ক্ষতিপূরণটা পাবো ওটা ব্লক 9 থেকেই হয়তো আমাদের ওই ক্ষতিপূরণটা নিতে হবে। এই মামলা ছাড়াও নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক। ওই চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। পটুয়াখালীতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হলেও মৌসুমের শুরুতেই করোনা ভাইরাসের প্রভাবে নষ্ট হতে বসেছে প্রায় 22,000 হেক্টর জমির তরমুজ। কয়েকশো কোটি টাকা ক্ষতির আশঙ্কায় দিশেহারা প্রায় 10,000 চাষি। মহাজনী দাদন সহ দেনাশোধের দুশ্চিন্তায় দিশেহারা এসব কৃষক। পটুয়াখালীর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। কঠোর পরিশ্রমের হলেও অধিক মুনাফার আশায় আমন ধান ওঠার পরই এবার জমিতে তরমুজের আবাদ করেন পটুয়াখালীর চাষিরা। 5 লাখ টন উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে জেলার রাঙ্গাবালি, গলাচিপা, কলাপাড়ায় 22,000 হেক্টর জমিতে হয় এই চাষ। অনুকূল আবহাওয়ায় রোগবালায়ের প্রকোপ না থাকায় ফলনও হয়েছে ভালো, কিন্তু মৌসুমের শুরুতে করোনার প্রভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কায় প্রায় 10,000 চাষি। তরমুজ পেকে খেতে নষ্ট হওয়ার উপক্রম হলেও দেখা মিলছে না পাইকারদের। গণপরিবহন বন্ধ থাকায় মোকামে নিয়েও বিক্রি করতে পারছেন না কৃষকরা। লঞ্চ, গাড়ি, স্টেশন সব বন্ধ, যাতায়াতে পথ খারাপ, মানে যে নৌকায় যাইতে সমস্যা। কর মনে করেন 2-10 দিন পর কাটবো, লঞ্চ নাই, স্টিমার নাই, খেতে তরমুজ খেতে নষ্ট, তরমুজ পয়সা যাইতেছে, তরমুজ না ব্যস্ত রেতে আমাকে মরা ছাড়া কোনো রাস্তা নাই। প্রতি একরে 50,000 টাকা হিসেবে তরমুজ চাষে 150 কোটি টাকা বিনিয়োগ করেছেন চাষিরা। 4 মাসের ব্যবধানে অন্তত 350 কোটি টাকা লাভের আশা করলেও তা নিয়ে পড়েছেন শঙ্কায়। সংকট সামলাতে তরমুজের পচন রোধ ও বাজারজাতে নানা উদ্যোগের কথা জানান কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। চাষিদের কাছ থেকে আমরা একটা টেকনিক্যাল একটা পরামর্শ দিয়ে যাচ্ছি যে যেগুলি মেশিন স্টেজে চলে আসছে, যদি পানি দেওয়া আপাতত বন্ধ রাখে, যদি বন্ধ রাখে তাহলে কতদিন পর্যন্ত ওইটা ইয়া থাকবে আর কি, হ্যাঁ পাকবে কিন্তু তরমুজটা ভালো থাকবে, আর যদি পানি দিতে থাকে তাহলে কিন্তু তরমুজ ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এবছর প্রতি হেক্টরে 35 মেট্রিক টন হিসেবে প্রায় 5 লাখ টন তরমুজের ফলন আশা করছে কৃষি বিভাগ। পরিবহন ও ক্রেতা সংকট কাটলে বাজার মূল্য 500 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নিখোঁজের 1.5 মাসেরও বেশি সময় পর বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার হলেন ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকাল সম্পাদক শফিকুল ইসলাম কাজল।
বিজিবি জানিয়েছে গতরাতে সীমান্তের সাদিপুরের একটি মাঠ থেকে তাকে উদ্ধার করে 21 ব্যাটালিয়নের টহল দল। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়। কাজলের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসী নয়ন। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, রাত 3:30 দিকে চিত্র সাংবাদিক কাজলকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি। পরে তাকে যশোরের আদালতে পাঠানো হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে তারা লিখিতভাবে অভিযোগ দায়ের করে। এই অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। হ্যাঁ, জানা গেল যে সে ঢাকার একটা পত্রিকার সাংবাদিক, ফটো সাংবাদিক। এ পর্যন্ত আমরা জানতে পেরেছি। জানিয়ে দিচ্ছি ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:32, রাজশাহীতে সন্ধ্যা 6:39, চট্টগ্রামে 6:23, সিলেটে 6:27, খুলনায় 6:31, বরিশালে 6:30, রংপুরে 6:39 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:33। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।